আসসালামু আলাইকুম সকল পানপ্রিয় বিওয়াজে বিওয়াজ, আমি তান্ত্রিক গুরু জব্বার আদি ও আসল প্রাচীনকালের সূত্র একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম। এমন একটি পাওয়ারফুল মন্ত্র একদম সহজ উপায়ে আপনি আপনার মনের মানুষকে সারা জীবনের জন্য বশীকৃত করে রাখতে পারবেন। আপনার ভালোবাসতেছে না, আপনার কাছে বিবাহ বসতে আদি হইতেছে না, এরকম নারী অথবা পুরুষকে আপনার প্রেমে পাগল করুন। আমি তান্ত্রিক গুরু জব্বার আদি ও আসল প্রাচীনকালের তান্ত্রিক, আপনাদের যে সহজ উপায় আজকের এই ভিডিওটি দিব, এই ভিডিওটি দ্বারা দূর থেকে যে কোনো নারী অথবা পুরুষকে প্রেমে পাগল করে আপনার নিকট হাজির করবেন, বিবাহে বাধ্য করাবেন, যা খুশি তাই করবেন। শুধুমাত্র আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার কথা বলি একবার আমার জমানা আর আজাইলের জমান এক। শুধুমাত্র আজকের এই ভিডিওটি দ্বারা আপনি একটিবার কাজ করবেন, দু মিনিটের ভিতরে যে কোনো নারী অথবা পুরুষ আপনার প্রেমে হাবুডুবু খেতে বাধ্য, কারণ এটি এমন একটি সূত্র পাওয়ারফুল মন্ত্র, যার উপরে এই মন্ত্রটি দ্বারা কাজ করবেন সেই নারী আপনার প্রেমে পাগল হইব, আপনার জন্য দেওয়ান হইব, আপনার জন্য মশগুল হইব, একদম আপনাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা গাঢ় হয়ে যাবো। এটা এমন একটা সূত্র পাওয়ারফুল মন্ত্র, সাধারণ উপায়ে সহজভাবে দূর থেকে একদম বশীকরণ করে ফেলুন শুধুমাত্র দু মিনিটে, কারণ এই যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা আপনারা দেখে দেখে শুধুমাত্র তিনবার পাঠ করবেন। এবং কি আমি আপনাদের পুরো নিয়মটাই বলতেছি, মনোযোগ দ্বারাই শুনে নেন। এই যে সূত্র মন্ত্রটা আপনারা দেখতেছেন এই মন্ত্রটা আপনারা শুধুমাত্র তিনবার পাঠ করবেন। তবে পাঠ করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হইব, আপনাদের পাক পবিত্র অবস্থায় একটা জায়গায় বসতে হইব পূর্ব দিক হয়ে, সেটা রুমে হতে পারে বা যে কোনো একা একটা নির্জন জায়গায় একা একা বসে আপনি শুধুমাত্র এই মন্ত্রটা দেখে দেখে তিনবার পাঠ করবেন। আমি মন্ত্রটি আপনাদের একটিবার বলে দিচ্ছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। মন্ত্র জুলফুল কুফুরি ইয়াহাব, জুলফুল কুফুরি ইয়াহাব। এভাবে এই মন্ত্রটা আপনারা দেখে দেখে তিনবার পাঠ করবেন। এবং কি আপনি যখন পাঠ করবেন অবশ্যই আপনার ডান হাতে আপনার নিজের নামটি দিবেন এবং বাম হাতে সে আপনার প্রিয় ব্যক্তির নামটি দিবেন। আপনি যাকে বশীকরণ করবেন সে নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে, আপনি যাকেই করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি আপনার বাম হাতে লিখবেন, ডান হাতে আপনার নামটি লিখবেন। লেখার পরে এই দুইটা হাত আপনাদের মিলাতে হবে, হাতের তলায় প্রথমত নাম লিখে এই হাত দুইটা আপনাদের মিলাতে হবে। যেরকম মানুষ মানুষকে হাত জোর করে মিনতি জানায় ঠিক এরকম ভাবে আপনাদের পূর্ব দিক অবস্থায় বসে হাত দুটো এক করে মনে মনে আপনাদের অথবা প্রকাশে এই মন্ত্রটি দেখে দেখে তিনবার পাঠ করতে হইব। মন্ত্রটি আমি আপনাদের একটিবার বলে দিচ্ছি, আবারও মনোযোগ দিয়ে শুনে নিন। মন্ত্র জুলফুল কুফুরি ইয়াহাব বিওয়াস। এভাবে আপনাদের দুটি হাত এক করে ডান এবং কি বাম হাত এক করে এই মন্ত্রটি দেখে দেখে শুধুমাত্র তিনবার পাঠ করবেন। দুই মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে বাধ্য এবং কি নিজের ইচ্ছাকৃত ভাবে কাপড় খুলে দিতে বাধ্য। সে যদি কোন রকম যুবতী কোন নারীর উপর এই মন্ত্রটি কাজ করে থাকেন, তো বিয়াস ভিডিওটার এরকমই নিয়ম, ভিডিওটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো বার কাজ করবেন, শুক্রবার ব্যতীত আপনাদের প্রত্যেকের অনুমতি দিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের কাছে। এবারের মতো আসছি, খুদা হাফেজ।